প্রতিদিন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এর ফলে সমস্যায় পড়েছেন অফিস যাত্রী থেকে শুরু করে পথচারী মানুষ ও অসুস্থ রোগীরা। নিত্যদিন এইরূপ পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বর্তমান বাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। ছাত্রছাত্রীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত অনলাইনে পরীক্ষার কথা ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমাদের গেট বন্ধ করে রাখা হয়েছিল, যেহেতু আমাদের দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমাদের শুরু থেকেই গেট বন্ধ করে রাখা হয়েছিল যাতে আমরা ক্যাম্পাসে ঢুকতে না পারি, ঢুকতে না পারি জায়গাটিতে। আমাদের গেট বন্ধ রাখার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমরা কারোর অসুবিধা করতে চাইনি, যেহেতু আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না, সেহেতু আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। তাতে আমাদের কারোর অসুবিধা করার কোনো উদ্দেশ্য নেই। আমরা আমাদের একটা দাবি নিয়ে এসেছি, সেটা আমাদের নৈতিক দাবি। আমরা কোনো আমাদের সিলেবাস শেষ হয়নি, আমাদের ললিপপ দেখি আমাদের অফলাইন ক্যাম্পাসে সম্ভব নয়, সেই জন্য আমরা অনলাইনে দাবি করছি। আমাদের মূলত আন্দোলন পিজিদের অনলাইন পরীক্ষার দাবিতে। কিছুদিন আগে ইউজিরা এসে আন্দোলন করলো, বিসি ইউজিদের নিয়ে ভাবলেন, ইউজিদের পরীক্ষা অনলাইন করে দিলেন। অথচ আমাদের সময় কম, আমাদের সব সময় সময় কম দেওয়া হয়। ইমেজের ছ মাসের সিলেবাস দিলে আমরা মাত্র 3 মাস 2 মাস 2.5 মাসের মতো সময় পাচ্ছি, তাতেও যেহেতু হয় না। তাই আমাদের একটাই দাবি, ইউজিতে যেমন পরীক্ষা অনলাইন করেছে, আমাদেরও পরীক্ষা অনলাইন নিতে হবে। আমাদের দাবি, আমাদের পরীক্ষা অনলাইন নিতে হবে। চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে।
রাস্তা কেউ অবরোধ হয়নি, এরা সকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। যেহেতু বিশ্ববিদ্যালয়ের আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পাস রাজবাড়ি ক্যাম্পাসে দোকান মেন গেট বন্ধ ছিল, তাই রাস্তা হয়তো কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়েছিল। আমরা খবর পেয়ে অতি সত্বর এখানে পৌঁছাই এবং যাতে যান চলাচল এবং এই রাস্তা দিয়ে অনেক অ্যাম্বুলেন্স যায় সহায়ক আছে, কারণ আমরা রিকোয়েস্ট করে গেট খোলার ব্যবস্থা করি এবং যারা আমাদের ক্যাম্পাসে ঢুকে এবং রাস্তা আবার খাওয়াই ছিল সবকিছু দাবি থাকতে পারে। সে বিষয়ে আমরা বলেছি প্রাথমিকভাবে শিক্ষা ডিপার্টমেন্টের নিয়ে নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলতে এবং শিক্ষকরা যদি চান যে পরীক্ষা অনলাইনে প্রস্তুত সেক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এর আগে একটু অনুরোধ করবো ছাত্রছাত্রীদের যে নিয়ে নিয়ে বিভাগে যারা প্রধান রয়েছেন এবং শিক্ষকরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।